কাতার ভুক্ত হতে পারি। 72 দলে ওরাও তো মুসলিম, ওরা মুসলিম না? যারা কবর পূজা খানকা পূজা করে আল্লাহকে ছাড়া মাজারে সেজদা দেয় তারাও তো মুসলিম পরিচয় দেয়। তা আপনি কবর পূজা খানকা পূজারই মুসলিম হবেন? কাদিয়ানিরাও তো মুসলিম দাবি করে, যারা বলে যে মোহাম্মদ গোলাম আহমদ কাদিয়ানি শেষ নবী, ওরাও তো মুসলিম দাবি করে। তাহলে আপনি কি কাদিয়ানি মুসলিম? শিয়ারাও তো নিজেকে মুসলিম দাবি করে। শিয়াদের আকিদা কি জানেন? খলিফা হারুন রশিদ বলছেন 150 হিজরিতে জন্ম, 193 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন কত বিচক্ষণ ব্যক্তি, তিনি বলছেন তলাপ্তু আরবাতান, মুসলমানের চারটি দল আমি বেছে নিয়েছি, পৃথিবীতে চারটি দল বেছে নিয়েছি। ফওয়াজাতুহা ফি আরবাতিন, চারটি দলের মধ্যে আমি চারটি বস্তু খুঁজে পেয়েছি। তলাপ্তুল কুফরা, আমি কুফরি খুঁজেছি। ফওয়াজাতুহু ইনদাল জাহমিয়া, আমি পেয়েছি কুফরি জাহমিয়াদের মধ্যে। তলাপ্তুল কালাম ও শাগাবা, আমি কুটতর্ক ঝগড়া খুঁজেছি। ফওয়াজাতু ইনদাল মুতাজিলা, আমি পেয়েছি মুতাজিলাদের মধ্যে। তলাপ্তুল কিজবা, আমি মিথ্যা খুঁজেছি। ফওয়াজাতু ইনদাল রাফেজাতে, আমি পেয়েছি রাফেজি শিয়াদের মধ্যে। শিয়ারা ইহুদি খ্রিস্টান যত না ইসলামের নামে মিথ্যা আরোপ করেছে, সবচাইতে বেশি মিথ্যা আরোপ করেছে শিয়ারা। ইরানের শিয়াকে আপনি মহব্বত করেন? ইরান বলছে, মুসলিম নামধারী বলছে, ইরান একটা সভ্য দেশ, কোনো পতিতালয় নাই। আর ইরান তো গোটাটাই পতিতালয়, কেননা ইরানের মোতা বিবাহ তারা জায়েজ ফতোয়া দিয়েছে। মোতা বিবাহ জানেন? আপনি চট্টগ্রাম গেছেন 10 দিনের জন্যে, আপনার শারীরিক চাহিদা প্রয়োজন, 10 দিনের জন্য আপনি ঠিকা বিবাহ করতে পারবেন। এরপরে 10 দিন থেকে আবার যখন গাজীপুরে আসবেন তখন ওকে ছেড়ে দিয়ে চলে আসতে পারবেন। এটা ঠিকা বিবাহ, মোতা বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা হারাম করেছেন। তো যেই দেহে ঠিকা বিবাহ জায়েজ আছে ওই দেহে বেশালয়ের দরকার আছে? আহারে, শিক্ষিত মানুষ, শিক্ষিত বাঙালি বলছে ইমাম খমিনীকে আপনি মহব্বত করেন। শিয়া ইরানের প্রধান টার্গেট হচ্ছে সালাফি বিদ্বানকে ফাঁসি দিয়ে মারা। ওরা সালাফগণকে দেখতে পারে না, মোতা বিবাহ জায়েজ করে সতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতা বিবাহ হারাম করেছেন। তারা কত যে জঘন্য, কুকুরের নাম রাখে আবু বকর। তাদের আকিদা হচ্ছে যে আলী ব্যতীত যত সাহাবি সব সাহাবি কাফের, মুসলিম থাকবে? ওরাও তো মুসলিম দাবি করে। তার মানে আপনি শিয়া মুসলিম হবেন? তারা শিয়াদের আকিদা কি? তারা বিশ্বাস করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী মহিলা। সূরা নূরের 10 থেকে 20 আয়াত, 10টি আয়াত দ্বারা আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিলেন আয়েশার। নগদ 10টা আয়াতকে শিয়ারা অস্বীকার করে ফেলল, মুসলিম থাকল? কত যে জঘন্য তাদের আকিদা। শিয়ারা বলে আসলে নবী হওয়ার যোগ্যতা মুহাম্মাদের নাই, নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর। আল্লাহ ঠিকই আলীর ওপরে সুরে আলাক পাঠাইয়াছিলেন 5 আয়াত, কিন্তু জিব্রাইল ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল করছে, তাই মুহাম্মাদ নবী হয়েছে। আসলে নবী হওয়ার কথা ছিল কার? আলীর। এই আকীদা, আপনি শিয়া মুসলিম হবেন? তাদের আর একটা আকীদা কি, যদিও কোরআন নাজিল হয়েছে, এখন বলছে বর্তমানে মুসলিমরা যেই কোরআন পড়ে এই কোরআন নাকি বিকৃত কোরআন। তাহলে আপনি কোন মুসলিম দাবি করবেন? শিয়ারাও মুসলিম, কাদিয়ানিরাও মুসলিম, কবর পূজারীরাও মুসলিম, খারেজিরাও মুসলিম, আপনি কোন মুসলিম হবেন? শিয়া মুসলিম হবেন? নিজেকে শুধু বর্তমান পরিস্থিতির মুসলিম দাবি করলেই হবে না, আমি মুসলিম, আমি আহলে হাদিস মুসলিম, মানে আমি সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানি, সার্বিক জীবনে রসুলকে মানি। বৈশিষ্ট্যগত নাম থাকলে অসুবিধা আছে? রমাদানে আমরা তারাবির সালাত আদায় করি, করি না? দেখান তো পৃথিবীর কোন পৃষ্ঠায় লেখা আছে তারাবি? নাই, আপনার হায়াত শেষ হবে, তারাবি শব্দটাই করার হাদিসে নেন। মহাদ্দেশগণ বৈশিষ্ট্যগত নাম দিয়েছে, কথা মনে হয় বুঝাতে পারলাম না। হাদিস আছে কেয়ামুল লাইল, রাতের সালাত, হাদিস আছে তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত, হুজুদুন যেটা প্রশান্তির সাথে পড়া লাগে, ঘুম থেকে উঠে যেটা পড়া হয় সেটা তাহাজ্জুদ, আর তারাবি শব্দটা আসছে রাহাতুন শব্দ থেকে, যেটা প্রশান্তি।
প্রশান্তির সাথে পড়া লাগে ধীরে ধীরে আর আমাদের দেশের মসজিদগুলিতে তারাবি হয় রাইফেলের গুলির মতো ইমামও জানে না কি পড়ছে মুক্তাদিরাও জানে না একেবারে 20 মিনিটে 20 রাকাত আর আলা হাদিস 8 রাকাত পড়ে 1.5 ঘন্টায় 2 ঘন্টায় কথা বলে আমি বুঝাতে পারিনি এমনিতেই চলে হাদিসে আছে কিয়ামুল লাইল মুহাদ্দিসগণ দিয়েছে বৈশিষ্ট্যগত নাম তারাবি কেন এটা ধীরস্থিরতার সাথে পড়ে যেটা প্রথম রাতেই পড়া হয় সেটা হয় তারাবি বৈশিষ্ট্যগত নাম যেটা শেষ রাতে পড়া হয় সেটা হচ্ছে কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ মানে হুজুদুন অর্থাৎ ঘুম থেকে উঠে যেটা পড়া হয় সেটা কি তাহাজ্জুদ তারাবি শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই এটা মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত নাম দিয়েছে আপনি মেনে নেননি দুখুলুল মসজিদ বলা হয় না মানে মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় জানেন জানবেন কি করে শয়তান লাল বাতি জ্বালিয়ে রাখে ও জাতা বড় খতিব নাকি ওর মতো বড় খতিব আর পৃথিবীতে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন দখল রাজুলুন ইয়ামাল জুমা এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলেন ওর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতুব খতিব হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসে পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসাল্লাইতা তুমি সালাত আদায় করেছো কালা না তিনি বললেন না কোন দাঁড়াও সল্লি রাকাতায়েন আওজিজ এই সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করো দুই রাকাত সালাত আদায় না করে বসতে পারবা না আর শয়তান লাল বাতি জ্বালে রেখেছে এসে বসে আগে আর খুতবা শোনা লাগবে যখন অনুমতি দিবে তখন পড়বে মানে সুন্নাতকে ঠেকিয়ে রেখেছে মানে রসুলের চাইতে বড় খতিব রসুল বক্তৃতা দেওয়ার সময় সালাত চলে আর তুমি কত বড় মুফতি তোমার খতিবগিরি করার সময় সালাত চলে না সব এগুলি চিটারি বাটপারে সব প্রতারণা কোরআন হাদিসে পড়ো শুধু ব্যক্তির তাকলিদ করতে গিয়ে রসুলের হাদিসকে আপনারা হত্যা করেছেন বুখারী খুলেন 930 নম্বর হাদিস এখন বলবে এটা আবু হানিফার আমল নয় তা আমরা হাদিস মানব না দেখেছেন মাঝহাব আগে ব্যক্তি আগে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাদিস আগে কোনটা আশ্চর্য কথা মানুষ কতটা বোকা হলে এই কথাগুলি বলতে পারে বলছিলাম যে আহলুল হাদিস এটা নতুন ফেরকা নয় আপনাকে আহলুল হাদিস হতে হবে এটা আমি বলিনি আহলুল হাদিস হতে হলে আহলুল হাদিস বাপের সন্তান হওয়া লাগে এটা বলিনি পৃথিবীর যেখানে থাকেন সার্বিক জীবনে শুধু কোরআন আর হাদিস মানবেন তাহলে আপনি পূর্ণ আহলুল হাদিস হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে আহলুল হাদিস হওয়া লাগবে না আপনি সার্বিক জীবনে আমল করবেন রসুলের তরিকায় কার তরিকায় রসুলের তরিকায় আমাদের আমল আজকে ঠিক নাই যে আমলগুলি আমরা করি যে আমল কোরআনেও নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেননি ইমাম আহমদ বিন হাম্বাল সেই সময় বাগদাদে বাগদাদের মসজিদগুলি ঘুরে ঘুরে বলছেন মারা গেছেন কত হিজরিতে বললাম 241 41 হিজরিতেই ধরেন 241 হিজরিতে বলে গেছেন যে তোমরা এই বাগদাদের 100টা মসজিদ ঘুরেও কোথাও রসুলের সালাত পাবা না সেই সময় যদি রসুলের সালাত না পাওয়া যায় আস্তে আস্তে শয়তানের দাওয়াতে প্রায় এখন মসজিদে রাসূলের সালাত নাই সব মানুষের বানানো সালাত হয়ে গেছে সালাত পড়ে বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারবা না ইমামের পিছনে কি পড়া যাবে না মানে কেরাত করা যাবে না অথচ ও তাড়াতাড়ি করে এসে জায়নামাজে দাঁড়ানোর দোয়াটা পড়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে তারপরে সানা পড়ে তাই না ইমামের পিছনে কেরাত করা যাবে না সানা পড়া যাবে তাই না তাহলে জায়নামাজের দোয়া পড়া যাবে সূরা ফাতিহা কি অপরাধ করলো সূরা ফাতিহা অপরাধ করলো কি 393 হাদিস খুলেন হাদিস পড়েন ফেকা বাদ দেন হাদিসের ধারক বাহক হওয়ার চেষ্টা করেন ফেকা মানুষের হাতের লেখা আর হাদিস স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সংকলিত হাদিস রসুলের ভাষা মাত্র ভাবটা কার
ওযু করার পরে আলাদা ভাবে আবার এক চুল্লি পানি দাঁড়িতে দিচ্ছে সাহাবীরা বলছেন আল্লাহর নবী এটা কি খামোখা অযত একটা বাড়তি কাজ আমরা তো মুখমণ্ডল ধোলাম দাঁড়ি তো খেলাল করলাম আবার কেন এক চুল্লি পানি দাঁড়ির নিচে দেওয়া লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো হাকাযা আমারানী রব্বি আমার প্রতিপালক আমাকে এক চুল্লি পানি দাঁড়িতে দেওয়ার জন্য নির্দেশ করেছেন তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কাজ কথা বলেন নাই ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইওয়া আমার নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বানান না তিনি যা বলেন সব ওহি সব কি হাদিসটাও রাসূল আল্লাহর ওহি কিন্তু কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর ভাব এবং ভাষা কিন্তু হাদিস হচ্ছে রাসূলের ভাষা ভাবটা কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাদাল আকাবিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম কত বড় হুমকি দেখেছেন আল্লাহ বলছেন সূরা হাক্কার শেষের দিকে খুলেন রাসূল যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন তাহলে আল্লাহ রাসূলের ডান হাত চেপে ধরতেন কণ্ঠনালীকে কি করে দিতেন তার মানে রাসূল যা বলেছেন কার থেকে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলার অধিকার রাখেন নি দুনিয়াবি ব্যাপারে তিনি ফয়সালা দিয়েছেন মানুষ হিসেবে রাসূল হিসেবে যখন ফয়সালা দিয়েছেন সব ফয়সালা কোথা থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে কত মানুষ কত দোয়া তৈরি করে ফেলেছে মনে হচ্ছে যে মানে ইসলাম তার উপরে আল্লাহ ইজারা দিয়েছে তুমি নিজের মতো করে বানায় নাও আবু জারকে ঘুমানোর দোয়া শিখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক পর্যায়ে বলছেন আমান তুবি নাবিকা এটা বলে ঘুমাবা যে আমি নবীর উপরে ঈমান এনেছি তো আবু জার মাতবারি করে বলছেন যে আমান তুমি রসুলিকা মানে নবীর চাইতে রসুলের মর্যাদা কিন্তু বেশি প্রত্যেক রসুল নবীও রসুল কিন্তু প্রত্যেক নবী কি নয় রসুল নয় যাদের উপর আল্লাহর পক্ষ থেকে সহিফা নাজিল হয়েছে খাতাপত্র কিতাব তারা রসুল নবীও কিন্তু যাদের উপর শুধু ওহি করা হয়েছে কিন্তু কি সহিফা কিতাব নাজিল হয়নি তারা কি নবী তাহলে রসুলের মর্যাদা বেশি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি আমান তুমি নাবিকা বলো আবু জার মাতবারি করে বলছে আমান তুমি রসুলিকা এই কথা বলে আবু জার বলছে ফাতানা ইয়াদা ইয়াদিহি ফি সদরি এই কথা আমি যে নাবিকার জায়গায় রসুলিকা লাগিয়েছি শুধু একটা শব্দ চেঞ্জ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে একটা ঘুষি মারলেন আমাকে আর হুজুর ওজুর দোয়া তৈরি করেছে ওজুর দোয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন কোরআনেও নাই হাদিসেও নাই তাহলে হুজুর কয়টা ঘুষি খাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেঁচে নেই বেঁচে থাকলে জেল হতো অথবা ঘুষি হতো হুজুর যদি বদনা আবিষ্কার করত তাহলে মানুষ অযু করে উপকৃত হতো হুজুরের কি দায় ও আশ্চর্য কথা প্রত্যেকটা আমল দলিল সাপেক্ষে করতে হবে যেটা দলিলে নাই কোরআন হাদিসে নাই সেটা আমরা মানতে রাজি না বলছিলাম সালাতটা সেই সময় আহমদ বিন হাম্মাল বলছেন যে এখানে একশোটা মসজিদ যদি তোমরা খুঁজো কোথাও কার সালাত পাবা না রাসূলের সালাত নাই দেখেন বাংলাদেশের মসজিদগুলিতে যান প্রায় মসজিদগুলিতে বেদাতি আমল চালু আছে মসজিদ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করেছে আফসোস মসজিদ দামি কিন্তু সেখানে রাসূলের সালাত নেই এটা আমাদের আফসোস শুধু একটা ব্যক্তির তাকলিদ করতে গিয়ে মাঝহাবি সংকীর্ণতাকে প্রতিপালন করতে গিয়ে রাসূলের হাদিসকে অস্বীকার করছে অথচ তারা যে আমল করে ওদের ইমামগণও ওই আমল করেননি সালাতে দাঁড়িয়েছেন বলছে যে সূরা ফাতিহা শুধু ইমাম পড়লেই চলে মুক্তাদির পড়া লাগে না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব
ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না পরিষ্কার হাদিস কোরআন মনে হচ্ছে যে ওই আয়াত হুজুরের উপরে নাযিল হইছে বলছেন ফাইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু যখন কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় চুপ থাকো মানে এই আয়াতটা ওই হুজুরের উপরে আল্লাহ নাযিল করেছেন বুঝেননি সবচাইতে বিভ্রান্তি মানুষ কি জন্য জানেন কোরআন হাদিস নিজের মতো করে বোঝার কারণে কুরআন হাদিস বুঝতে হবে নবী যেভাবে বুঝেছেন সেইভাবে এই জন্যই নবী না হলে বলতেন যে পীরের কাছে গিয়ে তোমরা দরবেশের কাছে গিয়ে তোমরা আমল শিখো এটা আল্লাহ বলে দিতেন নবীকে পাঠিয়েছে কেন তার আদর্শ ফলো করার জন্য এই জন্যই তো নবীকে পাঠিয়েছে এই আয়াতটা নবীর উপরে নাজিল হলো নবী জানেন না যে সূরা ফাতিহা পাঠ করা লাগবে কি লাগবে না কেরাত সূরা ফাতিহার পরে ইমাম যেই কেরাত পাঠ করে সেটা মনোযোগ দিয়ে শুনেন সূরা ফাতিহার পরে তো ইমাম কেরাত করে না সেইটা উদ্দেশ্য কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস প্রমাণিত ওই ব্যক্তির সালাত হয় না যে কি পড়ে না সূরা ফাতিহা পড়ে না তার মানে হাদিস আর কোরআনের আয়াত কি সংঘর্ষ হলো নাকি জি না এই হাদিস রাসূলের মুখ থেকে এসেছে আল্লাহ বলিয়েছেন আয়াত রাসূলের মুখ থেকে আল্লাহ বলিয়ে নিয়েছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে না হলে সালাত হবে না কত যে ভ্রান্ত আমল চালু আছে এখানে একটি সূক্ষ্ম শয়তানের একটা চক্রান্ত আছে সূরা ফাতিহা তেলাওয়াত করা আফজালুদ দোয়ায়ে আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা কিন্তু এই দোয়াটা শয়তান পড়তে দেয় না আশ্চর্য যুক্তিতে যদি ধর্ম চলতো যুক্তি দিয়ে তাহলে আর এই অজু করার সময় তো হাত পা ধোয়া লাগতো না পেশাব পায়খানা রাস্তা ধুলে কি হয়ে যেত অজু নষ্ট হয় কিসের মাধ্যমে পেশাব পায়খানা রাস্তার মাধ্যমে না কিন্তু আপনারা কোনটা ধর অজু করার সময় এটা যুক্তিতে মিলে যুক্তি তো মিলল না মানে যুক্তিতে যদি ধর্ম চলতো তাহলে কি হতো শুধু পেশাব পায়খানা রাস্তা ধুলে অজু কিন্তু অজু ব্যাং অজু নষ্ট হয় পেশাব পায়খানা রাস্তা দিয়ে আর আল্লাহ ধুতে বললেন কোনটা হাত পা কথা বলে বুঝতে পারেননি মোজা মাসা করা লাগে মোজার উপরে উপরে নিচে মাসা করা লাগে না 182 হাদিস বুখারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মোজার উপরে মাসা করো তাও টাকনো পর্যন্ত কিন্তু মানুষ মোজা পায়ে দিয়ে হাঁটে ময়লা কোথায় পড়ে নিচে না উপরে তার নিচে মাসা করা লাগতো না যুক্তিতে যদি ধর্ম চলতো কিন্তু যুক্তিতে ধর্ম চলে না বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চলে না ধর্ম চলবে কোরআন আর হাদিস দিয়ে দলিল দিয়ে কাজেই আহলুল হাদিসটা কি আমাদের বুঝতে হবে সহি আকীদা মানহাজটা কি আমাদের বুঝতে হবে সঠিক আমলটা কি আমাদের বুঝতে হবে কত ভাবে যে মানুষ মাযহাবকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সুন্নাতকে ব্যঙ্গ করেছে জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করে কাতারে দাঁড়ানো নিয়ে ব্যঙ্গ করে বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে করে না এরা মানুষ মেনে নিলাম যে এগুলি তোমরা মানবা না ব্যঙ্গ করা লাগবে কেন তোমাদের আমল কোনোটা নিয়ে কি আমরা ব্যঙ্গ করি আমরা সব বলে দেই যেটা রসুল থেকে প্রমাণিত নয় তোমাদের ইমাম এটা বলেছে ভদ্র ভাষায় আমরা কথা বলি আর এরা কি ভাষাটাই না প্রয়োগ করে মনে হয় যে বস্তিতে জন্মগ্রহণ করেছে কি ভাষা প্রয়োগ করে এদের বিদ্যাও নাই বুদ্ধিও নাই শয়তান চালায় এদেরকে সুন্নাত নিয়ে ব্যঙ্গ করো মানো না চুপ থাকো ব্যঙ্গ করার অধিকার তোমাকে কে দিল মুফতি লেখা থাকে দাবা মানে দাবা খেলে দেখেননি দাবা দামাত বারকাতুল আলী বাহ মুফতি
তোমাকে আমি এইভাবে বলতাম না আপনাকে এভাবে বলতাম না যদি রাসূলের সুন্নাতকে নিয়ে আপনি ব্যঙ্গ না করতেন আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি কুনতুম তাস্তাজিউন তাওবার 65 66 আয়াত খুলেন আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে তার কোরআন হাদিস নিয়ে ঠাট্টা করছো যারা জোরে আমিন বলা নিয়ে ঠাট্টা করছে বুকে হাত বাঁধা নিয়ে ঠাট্টা করছে রাফালায় দিয়ে নিয়ে ঠাট্টা করছে পায়ের সাথে পা মিলানো নিয়ে ঠাট্টা করছে রাসূলের হাদিসকে নিয়ে ঠাট্টা করছে না সুস্পষ্ট হাদিস আছে এগুলি তোমার ঠাট্টা মশকরা করার অধিকার কে দিল আল্লাহ বলছেন ওয়ালা তাতাযিরু বিচার মাঠে যখন তোমরা আমার কাছে আসবা কোনো ওজন আমি তোমাদের দেখব না কাদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান আনার পরও কাফের হয়ে গেছো রাসূলের কোন বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা করলে তার হুকুম সে মসজিদ সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আল্লাহ বলছেন বুকে হাত বাঁধার হাদিস জানা নাই মেনে নিলাম বুকে হাত বাঁধার হাদিস মানো না ব্যঙ্গ করার প্রয়োজন আছে ছিল কিভাবে দেখাচ্ছে ব্যঙ্গ করে দেখাই না আপনারা দেখেননি প্রত্যেককে আমরা সম্মান করি কিন্তু রাসূলের হাদিসকে যখন অবমাননা করো তখন কোন আল হাদিস সহ্য করতে পারবে না প্রতিবাদ করবেই কোরআন সুন্নাহকে না মানলে কোনো বাঁচার পথ নেই এগুলি সম্পর্কে অনেক বক্তব্য আছে আপনারা দেখে নেবেন পায়ের সাথে পা মিলানোর এইভাবে এইভাবে কি করছে তারা এগুলি কি বলবো অন্তরটা কেঁপে যায় সাহস কত বড় রাসূলের হাদিসকে নিয়ে ঠাট্টা করেন পায়ের সাথে পা মিলানোর হাদিস নাই পড়বা কি করে দৃষ্টি প্রতিবন্ধ হয়ে গেছো কানা হয়ে গেছো তুমি তাই তো চোখ হাদিস চোখে পড়ে না আবু দাউদ খুলেন 666 667 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকৃষ্ট প্রাণী পৃথিবীতে নেই যারা রাসূলের হাদিসকে নিয়ে এই কটাক্ষ করে ওয়ালাইনু বিমা ইখওয়ানিকুম তোমরা তোমাদের ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে পরস্পর সোজা হয়ে দাঁড়াও ওয়ালা তাযারু ফুরুজাতিল শয়তান কি স্পষ্ট হাদিস আইনের মতো হাদিসগুলি আছে আমি অবাক হই মানো না মানবা না ঠাট্টা মশকরার কি দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের জন্য মাঝখানে ফাঁকা রেখো না ওয়ালা তাযারু ফুরুজাতিল শয়তান শয়তানের জন্য ফাঁকা রেখো না মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ যে কাতারের মাঝে পরস্পর একেবারে মিলিয়ে দাঁড়াই আল্লাহ তাকে বিচার মাঠে আল্লাহ নিজের কাছে টেনে নেবেন ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ যে পৃথক করে দাঁড়ায় আল্লাহ তাকে বিচার মাঠে পৃথক করে দিবেন হাদিস চোখে পড়ে না বলছে যে মানহানি হয় মর্যাদার ক্ষুণ্ণ হয় পায়ের সাথে পা মিলালে কি হয় কোথায় এমপি আর কোথায় ভ্যান চালক ভ্যান চালকের পায়ে এমপির পায়ে লাগলে মর্যাদা ক্ষুণ্ণ হবে না যুক্তি দেখেন যুক্তিতে ধর্ম চলে কোটি কোটি টাকার মালিক ওই পায়খানা সাফ করে কে তো ও করবে ভ্যান চালকের পা যদি পায়ের সাথে লাগে এখানে যদি মর্যাদা ক্ষুণ্ণ হয় তো ম্যাথর কেন পায়খানা পরিষ্কার করবে ও নিজের পায়খানা পরিষ্কার করবে কোটি কোটি টাকার মালিক দালান কোটা মানায় কে শ্রমিক ওখানে মানহানি হয় না যাতে মাতাল তালে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ যে কাতারের মাঝে মিলিয়ে দাঁড়ায় তাবারানে আওসাত 5997 নম্বর হাদিস হাদিস খুলেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ যে কাতারের মাঝে মিলে দাঁড়ায় রাফাউল্লাহু বিহা দারাজাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতে একটা ঘর তৈরি করে দেন শয়তান কিভাবে এখানে প্ররোচনা দিল ফাঁক রেখে সালাত আদায় করছে মানো না হাদিস নিয়ে তামাশা খেল তামাশা ঠাট্টা বিদ্রুপ করেন না এই সাহসিকতা দেখানোর চেষ্টা করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সার্বিক জীবনে যত আমল আমরা করব রাসূলের হাদিস দ্বারা আমাদের আমল পরিপূর্ণ আলহামদুলিল্লাহ মানুষের তাকলিদ করা লাগবে না আপনি কোন আমল করবেন সেখানে রাসূলের সুস্পষ্ট হেদায়েত আছে
আমিন বলা নিয়ে ব্যঙ্গ করো, আমিন বলার কত ফজিলত আমি বলে দিয়েছি। রমাদানের 30টা সিয়াম রাখলে যেই ফজিলত হয়, ফরজ সিয়াম, জোরে আমিন বললে সেই ফজিলত হয়। ইমাম মানাল ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা কি বলো? ইমামের আমিন, তোমাদের আমিন, ফেরেশতার আমিন, তিন আমিন যদি একসাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবে। রমাদানের হাদিসটা শোনাই, মান সামা রমাদানা ইমানান ওয়াহতিসাবান, যে রমাদানের 30টা সিয়াম নেকির আশায় ইমান সহকারে রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তারও সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আমিন বললেও সব পাপ ক্ষমা, 30টা সিয়াম রাখলেও ফজিলত এক না? আমি আরেকটু বাড়িয়ে বলেছি যে জোরে আমিন বললে শুধু 30টা সিয়ামের নেকি নয়, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাবারানি মৌজামুল কাবিরের মধ্যে হাদিসটা আসছে 10240 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমাদের সাহাবীদেরকে বলছেন তোমাদের পরে ধৈর্যের যুগ আসবে, যারা আমার সুন্নাতকে মানতে গিয়ে তাদেরকে মসজিদ থেকে বাইর করে দেওয়া হবে, তাদের মসজিদ ভেঙে দিবে, বাপ ছেলেকে তাজ্য পুত্র করবে, স্বামী স্ত্রীকে তালাক দিবে, এরকম কত ঘটনা ঘটে গেছে, মসজিদ ভেঙে দিবে, মসজিদ পড়িয়ে দিবে। শোনো, তোমাদের পরে আমার ধৈর্যের যুগ আসছে, আমার উম্মতেরা ধৈর্য ধারণ করে আমার সুন্নাতকে জীবিত রাখবে, লিল মুতামাসসিকি ফি আদর খামসিনা শাহিদা মিনকুম, শেষ জামানায় যারা ধৈর্য সহকারে জেল জরিমানা ফাঁসি হবে, এরপরও আমার সুন্নাতের উপরে যারা আঁকড়ে ধরে থাকবে আমল করবে, তাদের নেকি হবে 50 জন গলা কাটা শহীদদের সমান। চিন্তা করেছেন শহীদ কোথায়? একটা সুন্নাতের মূল্যায়ন আমরা করতে শিখিনি, জোরে আমিন বলা সুন্নাত, রাফাল আদায় করা সুন্নাত, মুখে হাত বাঁধা সুন্নাত, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো সুন্নাত, আমরা রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরব জীবন থাকা পর্যন্ত ইনশাআল্লাহ। মাওলানা আকরাম খাঁকে বলা হয়েছিল রাইফেল দিয়ে এই বুকে, আপনি যদি জোরে আমিন বলেন রাফালে আদায়ন করেন তাহলে আপনাকে ফাঁসি দিব, এই রাইফেল দিয়ে আপনার বুক ঝাঁঝরা করে দিব। মাওলানা আকরাম খাঁ সেই সময় বলেছিলেন, শোনেন, আমার বুক থেকে যত ফোঁটা রক্ত ঝরাবেন তত ফোঁটা ততটা মাওলানা আকরাম খাঁ আল্লাহ পৃথিবীতে জন্ম দিবেন। আহলে হাদিসদেরকে দাবা রাখতে পারবে না, মানুষ বুঝেছে যে কোরআন সুন্নাহ কি, গল্প কিচ্ছা কাহিনী কি, মানুষ আজকে বুঝে গেছে, আর দাবিয়ে রাখতে পারবে না। বর্তমান বাংলাদেশে সারা পৃথিবীতে সই আকিদা আমলের যে জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, যুবকদেরকে আমরা এই জন্য বেশি বেশি বলি, আপনারা তোমরা সচ্চার হও, কোরআন এবং সই সুন্নার আলো নিয়ে ঝাঁপিয়ে পড়ো, কোরআন এবং সহি সুন্নাহ তাওহীদ এবং সুন্নাহ নিয়ে ঝাঁপিয়ে পড়ো। ইনশাআল্লাহ আগামী 10 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমন কোন এলাকা নাই যেখানে সহি আকিদার মানুষ জন্ম হয় না, আলহামদুলিল্লাহ। আগে আমরা কোথাও গেলে জায়গা পেতাম না, এখন শত শত যুবক আমাদের সাথে আল্লাহ সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যুবকদের যে জাগরণ ইনশাআল্লাহ, বেদাতিদের আর জায়গা হবে না ইনশাআল্লাহ। যুবকদেরকে আহ্বান করে গেলাম আমরা সার্বিক জীবনে কোরআন এবং সহি সুন্নাহর আলোকে সার্বিক আমলকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আলহামদুলিল্লাহ। এই দাবি আল্লাহর নিকটে আজকে আমরা সকলে রাখছি, আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের খেদমত। এই যে মসজিদ, আমি এই মসজিদের ইতিহাস শুনলাম আলহামদুলিল্লাহ, এই মসজিদ যেন প্রতিষ্ঠিত হয়, এখানে মার্কাজ তৈরি হচ্ছে মনে হয়, মার্কাজটাও যেন তৈরি হয়, আপনারা প্রত্যেকেই দোয়া রাখবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন, আপনার এক টাকায় পারে একটা সুন্নাত প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম, আপনার একটা টাকায় পারে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার একটা মাধ্যম, আপনি কার্পণ্যতা করবেন না, আপনার রক্ত, আপনার শরীর, আপনার মেধা, আপনার বুদ্ধি সবটাই যেন আল্লাহর তাওহীদ এবং রসুলের সুন্নাহ প্রতিষ্ঠার কাজে আমরা যেন ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই দোয়া রাখলাম। فاتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم فلا تطع المكذبين عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وعد أخلف وإذا أؤتمن خان رواه البخاري ومسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم